গুড মর্নিং ফ্রেন্ডস, আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন বাজে হলো 9:30, আর সকাল 9:30 থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওয়েদার যেমন কাল পরশু যেমন গরম ছিল, আজকে সেরকম মনোরম ওয়েদার। তো খুব ভালো লাগছে সকাল থেকে বৃষ্টি, কিন্তু একটাই অসুবিধা, জামা কাপড় কাচলে শুকাবে না, তো এটাই অসুবিধা। তাছাড়া বৃষ্টির দিন কিন্তু খুব একটা খারাপ লাগে না। দেখুন কতটা বৃষ্টি পড়ছে, আর এই জায়গাটা একটু ছড়ানো ছেটানো হয়ে আছে, কারণ যে জুকিনি গাছগুলো লাগিয়েছিল সেই জুকিনি গাছে সবজি জুকিনি ফল হয়ে গেছে। তো এবার জুকিনি গাছগুলো তুলে নিয়ে সেই ফ্রুট বাস্কেটগুলোতে আবার সার মাটি তৈরি করে আলাদা কোনো বীজ হয়তো লাগাবে। আরও অনেক সবজি বীজ আছে, যেমন এই সময়ের গরম কালের সবজিগুলো আছে, ঢ্যাঁড়স, ঝিঙা, তারপর বিভিন্ন রকমের শাকের বিচি এনে রেখেছে। এই যে এখানে অনেক অনলাইনে বীজ অর্ডার করে রেখে দিয়েছে, যেমন এটা হলো বিটার গার্ড, এটা হচ্ছে করলা, তারপর বটল গার্ড, লাউ, এটা হলো ব্রিঞ্জাল, তারপর এটা হচ্ছে রিজ গার্ড, মানে হলো ঝিঙা, তারপর টিন্ডা, এটা মানে আমি জানি না কুমড়ো জাতীয় কিছু হবে হয়তো, তারপর এটা কি, এটা কিউকাম্বার, শশা, এটা ঢ্যাঁড়স, লেডি ফিঙ্গার, তারপর এটা হলো বিনস, লোবিয়া, লঙ্কা, এটা হলো লং মেলন আমি কোনোদিনও দেখিনি, ওই চিচিঙ্কা জাতীয় কিছু হবে হয়তো, আর এটা হলো কাস্টার্ড বিনস, এটাও আমি কোনোদিনও দেখিনি, তবে ফ্রাইড রাইসে দেয় এগুলো। আর এগুলো হলো স্পঞ্জ গার্ড, এগুলো চিচিঙ্গা। তো এত ধরনের বীজ এনে রেখেছে, আর কিছু বীজ ও এর ভেতরে আরও আছে, এগুলো আর খুললামই না, একবারে অনলাইন থেকে সব অর্ডার করেছিল। আর একটু পরেই গুঞ্জার অনলাইন ক্লাস শুরু হবে, কোশ্চেন পাঠিয়ে দিয়েছে, তবে কোশ্চেন অ্যান্সার লিখতে না করেছে, ও এখনও কোশ্চেনও টোকেনি। আজকে ওরও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য, আর আমারও আজকে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেছিলাম তো ঠিক সময়ই উঠেছিলাম, 7টার সময় উঠেছিলাম, তবে কী হয়েছে আজকে, আর কালকে যে বলেছিলাম একটু বাজার করতে যাব, তো বাজারে গিয়ে দেখলাম বিভিন্ন ডিজাইনার ব্লাউজার অনেক প্রচণ্ড পরিমাণে বেশি দাম। তো আমি মিশো অ্যাপ ডাউনলোড করে নিলাম, তো মিশো অ্যাপে দেখলাম যে প্রত্যেকটা জিনিস, কুর্তি শাড়ির থেকে শুরু করে সব জিনিসেরই অত্যন্ত দাম কম। তবে মিশো থেকে আমি এখনও পর্যন্ত কিছু অর্ডার করিনি, তবে সবাই দেখলাম ফিডব্যাক ভালোই দিয়েছে। আর আমার পরিচিত যারা অর্ডার করেছে, যেমন কোয়েল অর্ডার করেছে, একটা লং স্কার্ট অর্ডার করেছিল, কুর্তি অর্ডার করেছিল, তো সেখান থেকে ভালোই ম্যাটেরিয়ালস ভালো এসেছে, কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল। তো আমিও ভাবছি একটু কম দামি কিছু একটা অর্ডার করি প্রথমে, যে মিশোর থেকে যে ভালো জিনিস আসে তাতে সেটা দেখি যে কেমন কোয়ালিটি ওরা কেমন মেনটেন করে, তারপর আস্তে আস্তে দামি জিনিস অর্ডার করা শুরু করবো। সব থেকে ভালো লাগলো শাড়িগুলো, শাড়ি আর লং স্কার্টগুলো ভীষণ সুন্দর ছিল, গাউনগুলো খুব সুন্দর ছিল, আসলে সবই ভালো লাগলো। তো মিশো দেখতে দেখতেই কিন্তু এতটা সময় লেগে গেল, নতুন একটা অ্যাপ ডাউনলোড করেছি এবং সেখানে জামাকাপড়ের এত ভ্যারাইটি, এত জুয়েলারি। তো মিশো অ্যাপ ডাউনলোড, মিশোতেও দেখলাম যে কী কী ধরনের শাড়ি আছে, জুয়েলারি আছে, কীরকম রেঞ্জের মধ্যে আছে, তো সেগুলো দেখলাম, আমার ভালোই লাগলো। ঠিক আছে, আপনারা ব্লগটা দেখতে থাকুন সম্পূর্ণ, আর এখন আমি রাখছি, আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি এটা আমাদের ঘরের পাশেই বারান্দাতে দাঁড়িয়ে আছি, তবে বারান্দাতে অনেক রকমের জিনিস দিয়ে ভর্তি হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু কেনা নয়, আমাদের সব গিফটে পাওয়া, কী করে গিফটে পেলাম আমি পরে কোনো একদিন গল্প করব। তো এখনই আমি, এখন সব প্যাকেট খোলা সম্ভব হচ্ছে না, যেদিন এগুলো প্যাকেট খোলা হবে সেদিন আমি বলবো যে এত দামি দামি এয়ার ফ্রায়ার, তারপর মিক্সি, কী করে এগুলো গিফটে পেলাম। এখনই অনলাইন ক্লাস শুরু হবে, এখন হলো 10:10 বাজে,
আরও এখন কোশ্চেন তুলবে। তো আর আমি এখন একটু হেয়ার প্যাক ব্যবহার করব, কারণ চুলগুলো ভীষণ পরিমাণে ফ্রিজি হয়ে গেছে। চুলে যদি আমি ঠিকঠাক যত্ন করি তাহলে কিন্তু এরকম যে ফ্রিজিনেস একটা আছে সেই ভাবটা থাকে না। গুঞ্জাদের আজকে সায়েন্স, বেঙ্গলি এগুলোর ক্লাস ওয়ার্কে ছবি পাঠিয়ে দিয়েছে, টুকে রাখতে বলেছে, তবে অ্যান্সার লিখতে না করেছে। ক্লাস শুরু হলে তবে অ্যান্সার লেখা শুরু করবে। আর এটা সায়েন্স ক্লাস ওয়ার্কটা টুকে নিচ্ছে। আর এই ফাঁকে আমি একটু চুলের যে স্প্লিট এন্ডস হয়েছিলো সেই স্প্লিট এন্ডস হওয়া চুলগুলোকে কেটে নিচ্ছি। যা আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল আর আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। এখানে একটাই ডিম সিদ্ধ আছে, কারণ বাবা খাবে আর বাকি সবাই মামলেট খাবে। খাওয়ার সাথেই ডিম ভেজে দিতে হবে। এখানে আলু কেটে রেখেছে আর কড়াইতে তেল দিয়েছে, ডিমের ঝোল করবে। আর এখানে হচ্ছে রসুন পেঁয়াজ ছিলে নিচ্ছে। আর এখানে মা মিষ্টি কুমড়া ভেজে কেটে রেখেছে, ভাজতে হবে। আর এখানে বিউটিফুল লালু কালু সব শুয়ে আছে। ওরা কী করবে বৃষ্টির মধ্যে, বাইরে তো যেতে পারছে না, বাইরে শুতে পারছে না, উঠানে জল আছে, তাই বারান্দাতেই শুয়ে আছে। আর আমি এখন একটু যাচ্ছি জবা ফুলের পাতা নিতে। আজকে চুলে জবা ফুলের পাতা বাটা দেবো। আগেও একবার দিয়েছিলাম, তো কাজ ভালোই হয়, চুলের ফ্রিজিনেসটা অনেকটাই কমে। আর দেখুন বাইরে কত বৃষ্টি পড়েছে, জল জমে গেছে, এই যে রাস্তা এখনও ভেজা। এখন কিন্তু 11টা বেজে গেছে, তাও রাস্তা ভেজা। আমি এখন একটা হেয়ার প্যাক ব্যবহার করছি, জবা ফুলের পাতা দিয়ে তৈরি করেছি। প্রথমে 15টা জবা ফুলের পাতা তুলে বোটা ছিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে হাফ কাপ মতো জল দিয়েছি, যাতে স্মুথ পেস্ট হয়ে যায়। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে মেথি দানা, নারকেল তেল, তারপর অ্যালোভেরা জেল মিশিয়ে দিতে পারেন। আমি নারকেল তেল মিশিয়েছি। আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো হয়তো বাড়িতে অবহেলায় পড়ে থাকে, সেইগুলো ব্যবহার করেই আমরা ভালো থাকতে পারি। আজকে কিউই ফল এনেছে আর আর গুঞ্জার হাতে যে সবুজ রঙের ফলটা দেখছেন এটার আমি নাম জানি না। আমি প্রথমবার এই কিউই ফল হাতে ধরলাম, এখনও খাইনি, জানি না খেতে কেমন হবে। আর আমি এখন বিকেলবেলা চুলটা একটু আছড়ে নিচ্ছি। দেখুন চুলগুলো অনেকটা স্মুথ হয়ে গেছে, জট প্রায় লাগছে না বললেই চলে। আমার চুল স্নান করে চুল আছড়ানোর সময় যতটা জট লাগে তার কিন্তু 10%ও নেই আজকে জট। তার মানে কতটা কাজে দেয় এই প্যাক এখন আপনারা বুঝতে পারছেন। আর আমার কাটা ক্লিপগুলো ভেঙে গেছে, তাই আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, অনেক দোকান ঘুরে ঘুরে নিয়ে এসেছে, কারণ বুঝতেই পারছিল না আমার কীরকম ক্লিপ দরকার। আর আমি বিকেলে একটু রান্নাঘরে এসেছি, চাউমিন বানাবো। তবে ঠিক যেভাবে চাউমিন বানায়, চাউমিন বলতে আপনারা যেভাবে বোঝেন সেভাবে বানাচ্ছি না, অনেকটা ঠিক ফাঁকিবাজি চাউমিনের মতন বানানো হচ্ছে। কারণ গুঞ্জা আর আমার এটাই খেতে ভালো লাগে, গুঞ্জা পেঁয়াজ দিলে তো খেতেই চায় না, আর আমার চাউমিন যেভাবে বানানো হয় সেইভাবেই ভালো লাগে। চাউমিনটা আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধটা একটু বেশি হয়ে গিয়েছিল আর ঠান্ডা জলে ধুয়ে নিলাম। চাউমিন রান্না করার সময় ঠান্ডা জলে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কড়াইতে লেগে যায় না, ঝরঝরে থাকে। অনেকে সামান্য তেল দিয়েও মেখে নেন ঝরঝরে রাখার জন্য। আর কড়াইতে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, আমি সর্ষের তেলই ব্যবহার করি, আজকে মনে হলো অলিভ অয়েল ব্যবহার করি তাই অলিভ অয়েল দিলাম। আর এখন চাউমিনগুলো দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ আর হলুদ দিচ্ছি। তো লবণ হলুদ দেওয়ার পরে খুব সামান্যই হলুদ দিলাম আমি, জাস্ট রং হওয়ার জন্য, খুব বেশি না, কারণ এরপরে কিছু মশলা আবার দেব। আর মশলা বলতে ম্যাগির হচ্ছে মশালা ই ম্যাজিক নামে যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই সেম মশলাটাই আমি পাস্তাতেও ব্যবহার করি। তো এক প্যাকেট মশলা দিয়ে দিলাম।
শুধু যদি লবণ হলুদ ছাড়া এই মশলাটা দিয়েও মেখে নেওয়া হতো, তাও ওইভাবেও চাউমিন ভালো লাগে খেতে। আর এখন হয়ে গেছে, আর আমি একটু বিট লবণ দিয়েছি। বলতে গেলে পেঁয়াজ আর সবজি ছাড়া সবই কিন্তু দিয়েছি। আর এখন আমি আর গুঞ্জা একসাথে চাউমিন খেয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড এরকম চাউমিন একদম পছন্দ করে না, তাছাড়াও একটু আগেই ভাত খেয়েছে জন্য খাবেও না। আমি রুটি করতে যাওয়ার সময় গুঞ্জাকে সায়েন্সের 1-2-3 চ্যাপ্টার রিভিশন করতে বলে দিয়েছি, তো সেটাই করছে। আমি রুটি করে এসে তারপর ওকে পড়া ধরব। গুঞ্জাকে পড়তে দিয়ে আমি রান্নাঘরে রুটি করতে এসেছিলাম। আমি আর কোয়েল দুজনে মিলে রুটি করে নিয়েছি। আর এখানে আমি দুপুরে তরকারির বাসনগুলো যে ফাঁকা হয়েছে সেগুলো মেজে নিলাম, গ্যাসও মুছে নিলাম একবারে, কারণ আমার শাশুড়ি মায়ের নিরামিষ। আর আজকে ভাবছি রান্নাঘরটাও মুছে রাখবো, কারণ আমার হাজব্যান্ড আগামীকাল শিলিগুড়ি রওনা দেবে সকাল 8টার সময়। তো একটু ডাল ভাত করে দিতে হবে, সেজন্য আজকেই সব তৈরি করে রাখলাম। কিন্তু পরে জানা গেল যে বাস 6টার সময় রওনা দেবে, তো অত সকালেও কিছুই করতে না করলো, কারণ অত সকালেও খেতে পারে না। ভাত বা রুটি কিছুই খায়নি, খালি দুধ দিয়ে প্রোটিন পাউডার খেয়ে বেরিয়েছে। আর এখন হলো 10:10 বাজে, কিন্তু গুঞ্জা আর কিছুতেই ঘুম আসছে না, একটু পরে হাসি শুরু হবে। কোনো কারণ ছাড়াই হেসে চলেছে। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।